নববিষ্ণু নববিষ্ণু নববিষ্ণু। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে 119 বছর পর এই পরমা একাদশীতে টানা আজ মধ্যরাত থেকে আগামী 15 দিন এই ছয় রাশির বিশেষ কিছু দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে, যার ফলে এই ছয় রাশি হতে চলেছে কোটিপতি। প্রত্যেকে নববিষ্ণু 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 অবশ্যই কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা বলি যে আপনার জন্মছকে বৃহস্পতি নেগেটিভ রয়েছে, কি করবেন? বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ থাকে, তাহলে আপনি বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। তাতে দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ নিশ্চিত রূপে কিন্তু পাবেন। 119 বছর পর এই দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে, কারণ সময় কিন্তু একই রকম কিন্তু যায় না। এই যোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন আগামী টানা 15 দিন। অনেকে কমেন্ট করেন যে কতদিন ভালো সময়টা চলবে কৌশিকদা, তো আজ মধ্যরাত থেকে টানা 15 দিন স্বয়ং বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে এই ছয় রাশি হতে চলেছে লাখপতি কোটিপতি, আরব পতি পর্যন্ত হতে চলেছে। দেখুন, আমি একটি কথা আবারও বলছি, যেসব মহিলাদের বিবাহের জায়গায় সমস্যা আসছে, পুরুষদের নয় মহিলাদের, অবশ্যই আপনারা বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। তাতে কী হবে, প্রতি বৃহস্পতিবার বৃহস্পতি গ্রহ মজুদ হবে। বৃহস্পতি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে আপনার বিবাহের কারক গ্রহ। আমি প্রতিদিন আপনাদেরকে কেন কথাটা বলি, দেখুন অনেকে রয়েছেন দাম্পত্য সুখের জায়গায় বাধা আসছে, আমি বলবো বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, খুব লাভ কিন্তু পাবেন, এবং মাতা লক্ষ্মীর আরাধনা করুন প্রতি শুক্রবার এবং বৃহস্পতিবার এবং সোমবার। বিশেষ করে সোমবার দিন মাতা লক্ষ্মীকে আপনারা বেলপত্র নিবেদন করুন। তাতে কি হবে, আপনাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে ভালো কিন্তু হবে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। এই পরমা একাদশীতে হতে চলেছে আজ মধ্যরাত থেকে কোটিপতি, সেই রাশিগুলোর নাম একে একে জানাবো। তার আগে একটি কথা আবারও বলছি, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, এবং প্রত্যেকে নববিষ্ণু 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 অবশ্যই কমেন্ট করুন। স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ পাবেন, স্বয়ং বিষ্ণুর কৃপা। আর বিষ্ণুর কৃপা পাওয়া মানে আপনাদের সকল প্রকার ইচ্ছা পূরণ এবং ধনের, কারণ মাতা লক্ষ্মী আশীর্বাদ তখনই আপনারা পাবেন। স্বয়ং বিষ্ণু আশীর্বাদ যখন আপনারা পাবেন, কিনা মাতা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আপনাদেরকে বরদান করবে। তো মাতা লক্ষ্মীর কৃপা পেতে গেলে অবশ্যই সোমবার করে আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং বেলপত্র নিবেদন করুন, বিশেষভাবে লাভ পাবেন প্রথম রাশি আগামীকালের জন্য, আগামী 15 দিনের জন্য যে রাশিগুলো ভালো যাবে। আজ মধ্যরাত থেকে দুর্লভ অমৃত সিদ্ধি যোগ সৃষ্টি হয়েছে, এবং কিছু আপনার দুর্লভ কিছু সংযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে মাতা লক্ষ্মী বিশেষভাবে প্রসন্ন হতে চলেছে এই রাশিগুলোর উপর। প্রথম রাশি মকর রাশি, মকর রাশির বড় বিঘ্ন থেকে আপনারা মুক্তি পাবেন।
বড় কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। আপনাদের দাম্পত্য সুখের জায়গা এবং অর্থনৈতিক জায়গা আপনাদের শুভ কিন্তু হতে চলেছে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু লাভ হতে কিন্তু চলেছে। নাম্বার ওয়ান রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে তুলা রাশি। স্বয়ং বিষ্ণুর কৃপায় তুলা রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ, কর্মযোগ এবং ডেলি ইনকাম আপনার বৃদ্ধি হতে চলেছে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির স্বয়ং বিষ্ণুর কৃপায় চমৎকার হতে চলেছে। আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে, আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে, আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট হতে চলেছে আপনাদের ব্যবসা ক্ষেত্রে, এবং আপনাদের এই সময় সম্পত্তিগত দিক থেকেও আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। স্বয়ং বিষ্ণুর কৃপায় যে রাশি ভালো হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি মানে আপনাদের মান সম্মান আগামী 15 দিন, আপনাদের অর্থ, আপনাদের ক্যারিয়ার, আপনাদের ব্যবসা, ভাগ্য এবং সম্পত্তি এই সকল জায়গা থেকে আগামী 15 দিনের মধ্যে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন, চাইলেও ভুলতে পারবেন না। এরপর যে রাশি সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আপনার এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো সুযোগগুলো আপনাদের আসতে চলেছে। এই সময় আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে বাধাগুলো দূর হতে চলেছে, আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট এবং স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের কর্মযোগ কিন্তু সৃষ্টি হয়েছে, এবং এই সময়ের মধ্যে সম্পত্তি এবং আকস্মিক অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্তিম এবং শেষ রাশি, 119 বছর পর আজ মধ্যরাত থেকে যে রাশির ভাগ্য খুলতে চলেছে সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ইনকাম বাড়বে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হবে, ব্যবসার জায়গায় ভালো, এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, বড় ধরনের কোনো শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে। স্বয়ং বিষ্ণু দুহাত ভরে কুম্ভ রাশির ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চলেছে। প্রত্যেকে আবারও বলছি, ভিডিওটি প্রচুর করে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু।